কালীপুজো। শিয়ালদা থেকে চলবে স্পেশাল লোকাল, হাওড়া থেকে চলবে বন্দে ভারত। যাত্রী স্বচ্ছন্দের কথা মাথায় রেখে এই পদক্ষেপ রেলের। কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে বড় ঘোষণা পূর্ব রেলের। উৎসবের মরশুমে যাত্রীদের কথা মাথায় রেখে এক গুচ্ছ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল রেল। শিয়ালদার পাশাপাশি হাওড়া স্টেশন থেকেও চলবে এই স্পেশাল ট্রেনগুলি। রাত পোহালেই কালীপুজো এবং দীপাবলির আলোর উৎসবে মেতে উঠবে শহরবাসী। ইতিমধ্যেই তার শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। দুর্গাপুজোতে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য দুর্গাপুজো উপলক্ষে বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল রেল। এবার কালীপুজো দীপাবলি উপলক্ষেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলো রেলের পক্ষ থেকে। কালীপুজো উপলক্ষে বেশ কয়েকটি জায়গায় জনপ্রিয় পুজো হয়, সেই কারণে দর্শনার্থীদের বাড়তি ভিড় হয় সেই স্টেশনগুলিতেও। যেমন বারাসাতের পাশাপাশি নৈহাটিতেও হয় বিগ বাজেটের পুজো। 12 তারিখ রবিবার পূর্ব রেল শিয়ালদাহ শাখায় চলবে এক গুচ্ছ স্পেশাল লোকাল। প্রতিটি স্পেশাল লোকালই থামবে প্রতিটি স্টেশনে। তালিকায় রয়েছে একজোড়া শিয়ালদাহ রানাঘাট স্পেশাল। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে রাত 12:40, রানাঘাট থেকে ট্রেন ছাড়বে রাত 11:45। শিয়ালদা বারাসাত একজোড়ার স্পেশাল লোকাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত 12:10 এবং বারাসাত থেকে ছাড়বে 1:10। এছাড়াও আরও একজোড়া স্পেশাল ট্রেন রাখা হয়েছে বারাসাতের জন্য। তালিকায় রয়েছে একজোড়া শিয়ালদাহ বারুইপুর স্পেশাল লোকাল। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে রাত 12:30। ফিরতি পথে বারুইপুর থেকে ছাড়বে 1:25। শিয়ালদা থেকে আরও একটি বারুইপুর লোকাল ছাড়বে বিকেল 5:35। পাশাপাশি লাইনে কাজ চলার জন্য বুধবার করে বন্দে ভারত ট্রেনটি বন্ধ ছিল, কিন্তু কালীপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বন্দে ভারত ট্রেনও চালু করার সিদ্ধান্ত নেয় রেল। অর্থাৎ এবার থেকে হাওড়া থেকে বুধবারও চলবে এনজিপি যাওয়ার ট্রেন। পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে যেহেতু লোকাল ট্রেনগুলিতে এমনিতেই যাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি, তাই কালীপুজো উপলক্ষে ভিড় আরও বাড়বে বলে আশঙ্কা পূর্ব রেলের। সেই কারণে যাত্রীদের ভিড় এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয় রেল। এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানান, একটা ভালো খবর আছে আপনাদের জন্য, যারা দার্জিলিং নিউ জলপাইগুড়ি যেতে চান এই উৎসবের মরশুমে, কালীপুজো দীপাবলি বা তারপরেও, তাদের জন্য আমরা বন্দে ভারত, যেটা আপনাদের সব থেকে পছন্দের ট্রেন, সেই বন্দে ভারত এক্সপ্রেসে এতদিন বুধবার দিন আমরা চালাতে পারতাম না আমাদের রেক কনস্ট্যান্স ছিল বলে। তো এবার রেক কনস্ট্যান্স মিটে যাওয়ার ফলে আমরা এবার থেকে 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ এই তিনটে বুধবারও বন্দে ভারতে চালাবো। একই টাইমে চলবে, সেটা হাওড়া থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি যাবে এবং অ্যাকর্ডিংলি ব্যাকও করবে ওইভাবে, ওই সেম পাথে সেম টাইমে। তো যারা এখনো এই সুযোগ নেননি, যারা ওই বুধবার দিনটা অ্যাভেল করতে পার ইচ্ছা ছিল বন্দে ভারতে যাওয়ার, তারা এই সুযোগটা নিতে পারেন 15 তারিখ, 22 তারিখ এবং 29 নভেম্বর। এই তিনটে নভেম্বরে এই তিন দিন আমরা স্পেশাল রেক হিসেবে বন্দে ভারতে যে রেকটি আছে আমাদের হাতে সেটাকেই চালাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।